केंद्रीय भावे अनलाइने भर्ती जे सरकार कोनो भावेई राजी नय ता आरो एकबार स्पष्ट कर दिलेन शिक्षामंत्री। विधानसभाय दिन दुई आगे सांबादिक बैठके शिक्षामंत्री जानान आगामी दिने अनलाइने भर्ती होबे कलेज भित्तिक। बुधवार ता आरो स्पष्ट कर दिलेन उपाचार्यर संगे बैठके। ब्रात्य बसु शिक्षामंत्री थाकाकालीन सरकारेर मनोभाव अनुयायी केंद्रीय भावे अनलाइने भर्ती प्रक्रिया घोषणा करे कलकाता विश्वविद्यालय। गत बछर 89টি কলেজে केंद्रीय भावे अनलाइने भर्ती प्रक्रिया नीरबे सेरे प्रशंसा कुड़िएछिल बर्धमान विश्वविद्यालय। ब्रात्य बसुर सिद्धांत बातिलेर पर सेई बर्धमान विश्वविद्यालयेर उपाचार्य গত 31 মে এবিপি আনন্দকে জানান এবছর কেন্দ্রীয়ভাবে আর অনলাইনে ভর্তি নয়। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া থেকে পিছিয়ে আসে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই প্রেক্ষাপটে সংবাদ মাধ্যমে মুখ খোলায় দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভর্তসনার পাশাপাশি শিক্ষামন্ত্রী সতর্কও করেছেন বলে সূত্রের খবর। এক উপাচার্য জানান আগামী দিনে সংবাদ মাধ্যমে যখন তখন মুখ খোলা যাবে না এটা বুঝিয়ে দেন শিক্ষামন্ত্রী। যদিও ভর্তসনার কথা প্রকাশ্যে অস্বীকার করেন দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলিকে কার্যত নির্দেশের আকারে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন আগামী বছর অনলাইনে ভর্তি হবে কলেজ ভিত্তিক, বিশ্ববিদ্যালয় স্তরে নয়। এমনকি এর জন্য আগামী 6 মাসের মধ্যে কলেজগুলিতে ওয়েব পোর্টাল তৈরির জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে সক্রিয় হতে বলেন শিক্ষামন্ত্রী। তিনি সবসময়ই বলছেন যে কলেজের অনলাইন নিশ্চয়ই হবে, কিন্তু কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হবে না। তিনি বারবার বলেছেন এবং প্রত্যয়ের সঙ্গে বলেছেন যে আমরা অনলাইন নিশ্চয়ই চাইছি এবং সেটা কলেজীয় স্তরে হবে। অর্থাৎ কেন্দ্রীয় স্তরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী এবার সরাসরি জানিয়ে দিলেন উপাচার্যদেরও। প্রশ্ন উঠেছে স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠান হয়েও বাস্তবে কেন স্বাধীন সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেওয়া হবে না বিশ্ববিদ্যালয়গুলিকে। শিক্ষা মহলের বক্তব্য, যতই স্বশাসিত হোক বিশ্ববিদ্যালয় চলে সরকারের মর্জিতে, কারণ তা না হলে সরকার বা শাসক দলের রোষে পড়ার আশঙ্কা। সেই বাস্তবতা থেকেই কি ভর্ৎসনা? উঠছে প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।